দিগন্ত জুড়ে হলুদের ছড়াছড়ি, থোকা থোকা সরিষা ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। রাজবাড়ির সদর উপজেলার আফরা, চন্দনী, চৌবাড়িয়া, হরিণধরা ও বাবুপুর সহ বিভিন্ন এলাকার মাঠে বাড়ি ১৪, বাড়ি ৯ ও টরি জাতের সরিষার চাষ হচ্ছে। আমন ধান ঘরে তোলার পর খালি জমিতে এই ফসল চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে প্রায় ৫,০০০ টাকা খরচ করে ৫ থেকে ৬ মণ সরিষা উৎপাদন করা যায়, যার বাজার মূল্য ১০ থেকে ১২,০০০ টাকা। আমাদের সরিষা খুব ভালো ফলন হয়েছে। কৃষি অফিসারের পরামর্শে শস্য এবার বিঘাপতি ৫ থেকে ৬,০০০ টাকা খরচ, প্রত্যেক বিঘাপতি ফসল পাবো ৫ থেকে ৬ মণ, যাতে এবার আমাদের বাম্পার ফলন আশা করতেছি। এবার যে ফসল হয়েছে বাম্পার, আমি এবার বিঘাপতি ১০-১২,০০০ টাকা বেচতে পারবো। ৩ বিঘা শস্য বুনেছি, শস্য দেখে আমার কোরআন জুড়ে যায়, এত সুন্দর শস্য হয়েছে, আমার এত ভালো লাগছে, আমি খুব খুশি। সরিষা চাষে কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানালেন কৃষি কর্মকর্তা। এই বছর ১৭১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এবং রাজস্ব প্রকল্প থেকে সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষকদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে এবং কৃষকরা এবারে সরিষার যে চাষ করেছে, সরিষার বর্তমান যে অবস্থা এবং আবহাওয়া সবকিছু মিলে কৃষকরা অত্যন্ত আশাবাদী এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মনে করছি এবছর সরিষার আবাদ বৃদ্ধি পাবে এবং আমরা ভোজ্য তেলের যে বিষয়টা আছে সেখানে সরিষার একটা বড় অবদান আমরা রাখতে পারবো। চলতি বছর জেলার সদর উপজেলাতে ১,৭১৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সময় সংবাদ, রাজবাড়ী।